হাই, চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা আমি দিচ্ছি সেইটা হচ্ছে গালিফ স্ট্রিট পেট মার্কেট। এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম ওটা শুধু গালিফ স্ট্রিটের ডগ মার্কেট, যেটা সেই ডগ মার্কেটের ভিডিওটা আমি দিয়েছিলাম। তো এইটা শুধুমাত্র ডগ নয়, এখানে অনেক কিছু জিনিস রয়েছে, মানে টোটাল গালিফ স্ট্রিট পেট মার্কেট যে গোটা বাজারটা সেই পুরো বাজারের ভিডিও কিন্তু রয়েছে এখানে। ঘরে পোষার পেটস থেকে শুরু করে বাগান সাজানো পর্যন্ত অনেক জিনিস তোমরা এখানে অন্যান্য বাজারের তুলনায় অনেক কম দামে পেয়ে যাবে। তো ফার্স্টে আমি ভিডিওতে তোমরা যে দেখতে পাচ্ছ সেটা আমি ফিশ মার্কেট থেকে শুরু করছি। তো এছাড়া এখানে যে কিভাবে আসতে হবে সেটা আমি আর একবার তোমাদেরকে জানিয়ে রাখি। তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে দমদম থেকে শ্যামবাজারের মেট্রো স্টেশনে ওখানে নামবে। সেখানে এক নম্বর গেট থেকে বেরিয়ে বাদিক বরাবর হাঁটলে, অর্থাৎ শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে 5 মিনিটের হাঁটা পথ। এছাড়া তোমরা যদি বাসে আসতে চাও তাহলে শিয়ালদা, ধর্মতলা, দমদম ও হাওড়া থেকে তোমরা গালিফ স্ট্রিট বা শ্যামবাজার যাওয়ার বাস তোমরা পেয়ে যাবে। তো আমরা ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছি ফিশ মার্কেট, যেটা তো সেখানে কিন্তু অনেক রকমের মাছের কালেকশন তোমরা পেয়ে যাবে, মানে অনেক মাছ রয়েছে এখানে, একদম ছোট্ট থেকে বড় পর্যন্ত যা চাইবে সবই কিন্তু এখানে রয়েছে। আর এছাড়া এখানে অ্যাকোরিয়ামের যত যাবতীয় সামগ্রী তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। পাথর, ছোট্ট পাথর থেকে বড় পাথর, সব রকমের কালারিং পাথর এখানে রয়েছে। আর এছাড়া তোমরা যদি ভাবো যে কাউকে তোমরা অ্যাকোরিয়াম গিফট করতে চাও কম দামের মধ্যে, এখানে কিন্তু 30 টাকা থেকেও অ্যাকোরিয়াম পাওয়া যাচ্ছে। একদম ছোট্ট অ্যাকোরিয়াম থেকে বড় অ্যাকোরিয়াম পর্যন্ত সব রয়েছে। তো এখানে অনেক রকমের কিন্তু কালেকশন রয়েছে, তোমরা যারা ভাবছো যে বাড়িতে অ্যাকোরিয়াম রাখবে বা কাউকে গিফট করবে ছোট্টখাটো, তো তোমরা এখানে এসে কিনে নিয়ে যেতে পারো। তবে পেট মার্কেটের শুরুর দিকে কিন্তু এই মাছ বাজারটা নেই, মাছ বাজারটা আছে হচ্ছে শেষের দিকে, আমি ভিডিওর শুরুতেই সেটা রেখেছি। ফিশ মার্কেটের পরেই দেখতে পাবে নার্সারি। এখানে বাড়ি সাজানোর সব রকমের গাছ তোমরা পেয়ে যাবে, ছোট থেকে বড় ফুল ফল বিভিন্ন রকমের সাপ্লিংস তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া গাছ লাগানোর বিভিন্ন রকমের টব এখানে কিন্তু পেয়ে যাচ্ছ, অনেক রকমের টব কিন্তু এখানে অ্যাভেলেবেল, তোমাদের মনের মতন টব কিন্তু এখানে পেয়ে যাবে। এরপরে আসছি এই মার্কেটেরই পাখির অংশটাতে, যেখানে পাখি বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের, হাঁস মুরগি পায়রা থেকে শুরু করে রং বেরঙের বিভিন্ন রকমের কাকাতুয়া, টিয়া পাখি, বদ্রি পাখি, সব রকমের পাখি কিন্তু এখানে রয়েছে, প্রচুর রয়েছে এখানে। এছাড়া পাখির সব রকমের খাঁচা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ, অনেক ছোট থেকে বড় খাঁচা সবই রকমের খাঁচা কিন্তু এখানে রয়েছে। এই মার্কেটে ঢোকার দুটো রাস্তা রয়েছে, এক পাশে শুধুমাত্র পায়রা মুরগি হাঁস ইত্যাদি দেখতে পাবে, আর অন্য যে দিকটা সেটা সেখান থেকে শুরু কিন্তু রং বেরঙের পাখি ও কুকুর দেখতে পাবে, মানে এক পাশে ডগি বিক্রি হচ্ছে আর অন্যদিকে পাখি। পাখি মার্কেটের পাশেই কিন্তু একটা দিকে রয়েছে র‍্যাবিট মার্কেট, যেখানে কয়েকজন বিক্রেতা এখানে র‍্যাবিট বিক্রি করছে। বিভিন্ন প্রজাতির দাম জোড়া 300 টাকা থেকে 600 টাকা এরকমই পেয়ে যাবে। এর সাথে কিন্তু রয়েছে ইঁদুরও, মানে ইঁদুরও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, বেশ বিভিন্ন রকমের কয়েকটি প্রজাতির ইঁদুর এখানে রয়েছে। ইঁদুরগুলো খুবই ছোট ছোট, দেখতে কিন্তু খুবই কিউট লাগবে, বেশ সুন্দর লাগবে এদেরকে দেখতে। আহ, এটা কি ইঁদুর?
এবং সবশেষে যে অংশটি দেখাচ্ছি সেটি হচ্ছে ডগ মার্কেট, যেখানে কিন্তু ইউটিউবারদের ভিড় একটু বেশি দেখা যায়। এবং বাকি যারা ডগি কিনুক না কিনুক, অন্তত যদি একটু আদর করার সুযোগ পায়, সে কারণেও কিন্তু অনেক কারি চোখে পড়ছে। এখানে বিভিন্ন প্রজাতির কুকুরছানা তোমরা এখানে পেয়ে যাচ্ছ 15,000, কোনোটি 16,000 বা কোনোটি 35,000 টাকা, এরকম দামে এখানে রয়েছে। এখানে কয়েকজন সেলারের ফোন নাম্বার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা রবিবার ছাড়াও অন্য দিন কিন্তু তাদের বাড়িতে গিয়ে ভিজিট করে সেখান থেকে ডগি তোমরা কিনতে পারো, কারণ রোববার করেই কিন্তু এই বাজারটা বসে, আর অন্যান্য সপ্তাহে কিন্তু বসে না। তো তোমরা চাইলে এনাদের বাড়িতে গিয়েও ডগি কিনে আনতে পারো, যেরকম ব্রিড তোমাদের দরকার। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ পেট মার্কেটের ভিডিওটি। কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা। उधर है फैंसी छोटे जो ब्रिज है चिड़िया खाना छोटे उधर है सबको पास क्वालिटी देखना पड़ेगा चालीस चालीस मेन जब उमर দাদা একটা দাম কিরকম আছে? ষোলো ষোলো বিগেল কোনো ষোলো হাজার টাকা আছে, পাঁচ ষোলো হাজার টাকা আছে, পমিডিয়ান ভালো ভালো আছে। বিগেল ষোলো আর ওই হাস্কিগুলো চল্লিশ দিন পরে পরে হাস্কিগুলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিচেরটা কি ব্রি? নিচেরটা কমিডিয়ানের যে চাউচা হয়েছে চাউচা দেখতে হবে আউটস্ট্যান্ডিং আলাদা আছে ষাট টাকা।